জেঙ্গো ক্রোড প্রজেক্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শিবু বর্মন। তো আমরা আজকে দেখব বেস টেমপ্লেট ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্সটা কি, ধরুন একটা প্যারেন্ট ক্লাসে যা কিছু রাখা হবে তা চাইল্ড ক্লাসে কল করা যাবে। আপনি একটা সাপোজ আমি একটা মেনু তৈরি করতে যাচ্ছি, মেনু বার নেভবার নেভিগেশন বার আর কি। তো এই নেভিগেশন বারটা আমি জাস্ট এক জায়গায় রাখবো, আমি বিভিন্ন পেজে আমি এটা শো করাবো, জাস্ট এক জায়গায় রেখে বারবার আমাকে কোডিং করতে হবে না। তো সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো চলুন আমরা দেখি আমরা এটা কীভাবে প্র্যাকটিক্যালি করব। তো আমি চলে যাব পাইচার্মে। তো এখন আমরা গত পর্বে কী করেছিলাম, একটা প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম, একটা অ্যাপ ক্রিয়েট করেছিলাম, দেন হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম। তো এখন আমরা এই টেমপ্লেটের ভিতরে একটা ডিরেক্টরি ফার্স্ট অ্যাপ নিলাম, দেন হচ্ছে এই অ্যাপসের ভিতরে আমরা দুইটা ফাইল নেব, একটা হচ্ছে ইন্ডেক্স ফাইল দেন হচ্ছে একটা বেস। ওকে, তো এই বেসের মধ্যে আমরা এখানে টাইটেল রেখে দিলাম। এখন আমরা একটা এখানে মেনু বার তৈরি করব যেটা সব জায়গায় আমরা ইউজ করতে পারবো। তো মেনু বার তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপে চলে গেলাম। ওকে, গেট স্টার্টেড, সিএসএস লিঙ্ক আছে, আমরা এই সিএসএস লিঙ্কটা এই যে এখান থেকে আমরা কপি করলাম, দেন হচ্ছে আমরা এটা টাইটেলের উপরে পেস্ট করে দিতে হবে। দেন হচ্ছে আমরা একটা নেভবার আছে, কম্পোনেন্টস, কম্পোনেন্টস থেকে নেভস। ওকে, তো এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের মেনু বার আছে, নেভস আছে, তো আপনার যেটা চুজ আপনি সেটা দেবেন। তো আমি জাস্ট দিব হচ্ছে ওকে, এটাই দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা কী করবো, আমরা জাস্ট পেস্ট করে দেবো কোথায়, বডির মধ্যে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে ব্লক ক্রিয়েট করব। ওকে, পার্সেন্টেজ ব্লক বডি, ব্লক। ওকে, দেন হচ্ছে এন্ড ব্লক। ওকে, তো এন্ড ব্লক তৈরি করলাম, আপাতত এটার কাজ শেষ। তো এই মেনু বারটা আমরা অন্য জায়গায় যে কোনো জায়গায় জাস্ট আমরা এটা ইউজ করব। তো আমরা জাস্ট এই জায়গায় আমরা এটাকে কল করব। এক্সটেন্ড কীভাবে কল করব, এই যে এক্সটেন্ডস দেন হচ্ছে কোথা থেকে আসবে, এটা দেখুন, এটা মাই অ্যাপ দেন হচ্ছে কোথা থেকে, বেস ডট এস টি এম এল থেকে এটা আসবে। ওকে, দেন হচ্ছে আবার আমরা জাস্ট এটাকে কপি করে দিব। ওকে, আমরা এটাকে কপি করে দিলাম। দেন এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইচন, তো এটা কি পেজ থাকবে, এটা আমার হোম পেজ। ওকে, আমি তো দিলাম ইন্ডেক্স পেজ, তো এটা আমি আইডেন্টিফাই করে দিলাম, এটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ অথবা হোম পেজ দিলাম। ওকে, আর এটাকে আমি মেনু বার হিসেবে চালাবো। ওকে, দেন কি, দেন হচ্ছে আমরা ক্রোডে যাব। তো ক্রোডে থেকে আমাদের ইউআরএল এটা
লিঙ্ক আপ করতে হবে ইউআরএলে, আমাদের এটা লিঙ্ক আপ করে দিতে হবে। তো লিঙ্ক আপ করার জন্য এই পাথের মধ্যে ইনক্লুড ইনক্লুড দেন হচ্ছে এখানে আমাদের পাত্র খালি দিয়ে দিতে হবে, দেন হচ্ছে ইনক্লুড কোটেশনের ভিতরে ফার্স্ট ডট ইউআরএলস, ওকে ফার্স্ট ওয়েব ইউআরএলস। দেন হচ্ছে আমরা কী করব, আমরা মাই অ্যাপস এই যে মাই অ্যাপস এই অ্যাপসের ভিতরে এখানেও একটা লিঙ্ক আপ করে দিতে হবে। তো সেই জন্য এখান থেকে আমরা একটা ইউআরএলস পাইথন একটা ক্রিয়েট করব। তো আমরা জাস্ট এই যে এখান থেকে এটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমাদের এটা লাগছে না, ওকে এটাও লাগবে না। তো এখানে দেখুন এটাও লাগছে না, ওকে তাহলে কী লাগবে এখানে, ফ্রম ফার্স্ট অ্যাপ ইম্পোর্ট কোথা থেকে আসবে, ভিউস, পরবর্তীতে আমরা ভিউসেরও কাজ করতে হবে। ওকে দেন কি এখানে একটা অ্যাপের নাম দিতে হবে, যে কোনো না, যে এটা কোথা থেকে আসছে এটা নাম দিয়ে দিতে হবে, ফার্স্ট অ্যাপ, ওকে। দেন আমরা এটা ভিউস থেকে আসবে ডট কোথায় দেখাবো, আমরা ইন্ডেক্সে দেখাবো, ওকে। নাম কি, এটার নাম হচ্ছে ইন্ডেক্স, ওকে তো এটার নাম হবে ইন্ডেক্স। এখন আমরা চলে যাব হচ্ছে মাই অ্যাপ, তো এই মাই অ্যাপের ভিউসে কাজ করতে হবে। তো মাই অ্যাপের ভিউসে কাজ করতে একটা মেথড ইউজ করতে হবে, ডেফ ইন্ডেক্স, ওকে তারপরে কি রিকোয়েস্ট দেন কি ডিকশন যেন এটাকে রিটার্ন করে দিতে হবে, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট ফার্স্ট অ্যাপ কি করতে হবে, ইন্ডেক্স ডট এস টি এম এল, আমরা এটা কোথায় শো করাবো, ইন্ডেক্স ডট এস টি এম এল এর ভিতরে, কনটেক্সট কিভাবে ডিকশন, ওকে তো কনটেক্সট ডিকশন। এখন যদি আমরা রান করে দেখি যদি কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে, ওকে তো আমরা দেখি এই যে দেখতে পাচ্ছেন সুন্দর চলে আসছে ইন্ডেক্স পেজ, এই যে আমাদের মেনু বারটা। তো এটা কিন্তু কোথা থেকে আসছে, বেস ডট এসটিএমএল থেকে আসছে, এটা কিন্তু আমরা এখানে কিন্তু আমরা কোডিংটা লিখি নাই, কোডিংটা কোথায় লিখছি, এই বেসড এসটিএমএল, এই যে মেনু বারটা কোথায় আছে, বেস ডট এসটিএমএল। তো এটাই আসলে ইনহেরিটেন্স, যে আমরা এক জায়গায় এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস আর এটা হচ্ছে সাব ক্লাস। এখন জাস্ট এই ইন্ডেক্সই না, আমরা যে কোনো এসটিএমএলে জাস্ট এটা কল করলেই আমরা পেয়ে যাব, ওকে। তো আমরা যদি এরকম আরেকটা লিখি, যেমন আমি এখানে আরেকটা ক্রিয়েট করতে চাচ্ছি মাই অ্যাপের ভিতরে, কি
स्टूडेंट फोरम की नाम है स्टूडेंट। अच्छा जस्ट ये लिखे स्टूडेंट फोरम नाम एचटीएमएल क्रिएट कर लम। ओके तो जस्ट यहाँ हूबहुब जस्ट हमें कपि करब कपि कर एचटीएमएल ये पेस्ट कर दिल दें यार तो नाम चेंज कर देव ना तो दुईटा एक ही पेज हो गो बोझार सुविधा तो ये इन स्टूडेंट फॉर्म ये स्टूडेंट फॉर्म पेज। ओके स्टूडेंट फॉर्म पेज तो एन माई एपर भरे एक लिंक आप कर दीते हैं तो ये हमें कि करब यूआरएल्स एंड पाइथन यूआरएल्स तो हम एखे लिंक आप कर देव तो से कोर प्रोजेक्टे जाए। ओके तो हमें यटाई कपि कर सपोज कपि कर पेस्ट कर दिल ओके सरि जगह ना सरि यहाँ ना एखे दरकार नहीं तो हमें क्यों करब हमारे माई एपर भरे माई एपसर भरे यूआरएल्स भरे इटा जस्ट इटा एक कपि कर दीते दें इंडेक्स एटने दी हम स्टूडेंट फॉरम दें हमें सब जगह दिए दीब स्टूडेंट फॉरम स्टूडेंट फॉरम सब जगह ये हमें दिए दिल। ओके ओके देखो एन माई एपसर कहते जाब व्यूते गए এখানে আমরা একটা আরেকটা মেথড ক্রিয়েট করতে হবে তো সেটা কি হবে সেটা হবে স্টুডেন্ট ফরম সরি বিতে গেলাম এটা হবে স্টুডেন্ট ফরম আমরা সব জায়গায় স্টুডেন্ট ফরম করে দিব তো এটাও স্টুডেন্ট ফরম। ओके तो एखन जदि हमार सब ठीक ठाक थे रान हार कथा। अच्छा माइ एपस गलम यूआरएल्स गलम तो ये जस्ट स्लैश दिए दिल। ओके तो एखन जदि देखी ओके रिफ्रेश दिलम तो आछि आसलो दें स्टूडेंट फॉरम जो दी वाओ तो देख चले आस स्टूडेंट फॉरम पेज तो देख ये क्यों हमार मेन ओवर क्यों ठीक आससे जस्ट कॉल कर चले आसते ये इनहेरिटेंस एक जगह रखब और से जगह सब जगह खाली जस्ट कॉल करब चले आसब तो ये हे इनहेरिटेंस তো আমরা এখন কি দেখলাম যে একটা জিঞ্জার টেমপ্লেট মানে বেস টেমপ্লেট তো সেটা আমরা কি করলাম ইনহেরিটেন্স করলাম এক জায়গা থেকে আর জায়গা স্টুডেন্ট ফরম করলাম ইন্ডেক্স করলাম বেস এসটিএমএল থেকে আমরা ইন্ডেক্স এসটিএমএল নিয়ে আসলাম এবং স্টুডেন্ট ফরম এসটিএমএল নিয়ে আসলাম তো আজকে এ পর্যন্তই।